আজ আমরা আলোচনা করব সর্বনামের বিশেষণ ও সর্বনামীয় বিশেষণের মধ্যে পার্থক্য, সংখ্যাবাচক বিশেষণ ও পূরণবাচক বিশেষণের মধ্যে পার্থক্য। তোমরা সকলেই জানো বাক্যে আমরা এমন কিছু পদ ব্যবহার করি যে পদগুলো পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বিশেষিত করে। সেই পদগুলোই হচ্ছে বিশেষণ। এই বিশেষণের একাধিক শ্রেণী রয়েছে। সেই শ্রেণীগুলির মধ্যে সর্বনামের বিশেষণ ও সর্বনামীয় বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ ও পূরণবাচক বিশেষণ, এই চারটা ভীষণই গণ্ডগোল হয়ে যায়। আজ আমরা এই চারটার যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটাই আমরা একটু ভালো করে জেনে নেব। তো তোমরা দেখছো ইউটিউব চ্যানেল স্টাডি রুম, আমি দুর্লভ আছি তোমাদের সাথে। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সর্বনামের বিশেষণ জানতে গেলে আমাদের প্রথমে একটা উদাহরণ দেখতে হবে। যেমন, আমরা বোকা না হলে তোমার সঙ্গে যাই, এই বাক্যে আমরা এই পদটি কিন্তু সর্বনাম পদ। এই সর্বনাম পদটিকে বিশেষিত করছে বোকা পদটি, অর্থাৎ বোকা পদটি কিন্তু বিশেষণ পদ। তার মানে বোকা পদটি কাকে বিশেষিত করছে? আমরা পদটিকে, অর্থাৎ আমরা সর্বনাম পদ। সর্বনাম পদকে বিশেষিত করছে যে বিশেষণ, সেটা কিন্তু সর্বনামের বিশেষণ। আরেকটা উদাহরণ দেখি, কোন পত্রিকা। এখানে কোন এই যে শব্দটা, এই যে পদটা, এই পদটা কিন্তু আসলে সর্বনাম পদ। কারণ কোন পত্রিকা মানে পত্রিকার নামের পরিবর্তে এই কোন শব্দটি ব্যবহৃত হয়েছে, তাই এই কোন শব্দটি বা পদটি কিন্তু সর্বনাম পদ। এই সর্বনাম পদটা কিন্তু পত্রিকা শব্দটিকে বা পত্রিকা পদটিকে বিশেষিত করছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, কোন নিজে সর্বনাম পদ হয়ে পত্রিকা পদটিকে বিশেষিত করছে, অর্থাৎ এটা কিন্তু সর্বনামীয় বিশেষণ। তাহলে পার্থক্যটা কী দাঁড়ালো? পার্থক্যটা দাঁড়ালো হচ্ছে যে সর্বনামে বিশেষণে কী হয়, সর্বনামের একটা আলাদা বিশেষণ থাকে, আর সর্বনামী বিশেষণে কী হয়, সেখানে সর্বনাম পদ তাই বিশেষণ রূপে ব্যবহৃত হয়। এবার আমরা দেখে নেই সংখ্যাবাচক বিশেষণ ও পূরণবাচক বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ যেমন, 15 বছর পর দেশে ফিরলাম, এখানে 15 এই যে পদটি, এই পদটা কিন্তু সংখ্যাবাচক বিশেষণ। কারণ এই সংখ্যাটা দ্বারা বা এই 15 পদটির দ্বারা বিশেষ্য পদটার সংখ্যা বা পরিমাণ নির্দেশ করা হচ্ছে। কিন্তু যদি বিশেষণ পদ কোনো একটা নাম পদে ক্রমবাচক রূপ নির্দেশ করে, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ। যেমন, মাসের প্রথম দিনে এসো, দ্বিতীয় লোকটি যথেষ্ট সৎ। এই যে প্রথম, দ্বিতীয়, এটা কিন্তু সংখ্যা নয়, এটা কি হচ্ছে, ক্রমটাকে, বিশেষ্য পদের যে ক্রম, নাম পদের যে ক্রম, সেটাকে কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণে সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে, আর পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণে ক্রমবাচক রূপকে নির্দেশ করা হয়, প্রথম, দ্বিতীয়, দোসরা, 21, 25 ইত্যাদি ইত্যাদি। তো এই ছিল পার্থক্য। আশা করছি তোমরা এই পার্থক্যটি ভালো করে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভিডিওটি লাইক করো। ধন্যবাদ।